রাজধানীতে কয়েকটি বিস্ফোরণের পর এবার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ এবং দুর্ঘটনা প্রবণতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ অভিযানে নেমেছে তিতাস কর্তৃপক্ষ। সকালে রাজধানীর পুরান ঢাকার আলাউদ্দিন রোড এবং নাজিরা বাজারে পরিচালিত হয় এই অভিযান। তিতাসের ঢাকা দক্ষিণ বিভাগের মহাব্যবস্থাপক শামসুদ্দিন আল আজাদের নেতৃত্বে বিশেষ একটি দল গ্যাস লাইনের লিকেজ শনাক্ত কার্যক্রম পরিচালনা করে। গ্যাস লাইন থেকে যেন কোনো অগ্নি দুর্ঘটনা না ঘটে সে কারণে সচেতনতা বাড়ানোর প্রচারণাও চালান তারা। এই সময় বেশ কয়েকটি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জরিমানা সহ আদায় করা হয় লাখখানেক টাকার বকেয়া বিল। গ্রাহকদের ভিতরে সচেতনতা তৈরি, সেই সচেতনতা আছে যে কোনো জায়গায় তাদের হাউজের লাইনে যদি কোনো লিকেজ থাকে সেটা পরামর্শ দিয়ে কীভাবে তারা মেরামত করবে সেই পরামর্শ, আর একটা আছে যে এখানে অনেক বিচ্ছিন্ন রাইজার আছে, তারপরে সেই বিচ্ছিন্ন রাইজার থেকে কোনো লিক হয় কিনা এগুলো আমরা চেক করতেছি।